ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রামে পোস্টার ঘিরে বিতর্ক প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পান্ডুয়ার জামগ্রাম মন্ডলায় গ্রাম পঞ্চায়েতের ঘটনা এদিন সকালে সোমরাগড়ি গ্রামে তৃণমূল প্রধান অমিত ঘোষের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতি ও স্থানীয় সদস্যকে হেনস্থার অভিযোগে পোস্টার দেখা যায় স্থানীয় তৃণমূল সদস্যার অভিযোগ কাটমানি নিয়ে একশো দিনের কাজের টাকা জমা পড়ছে অন্যের অ্যাকাউন্টে প্রধানকে জানালে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ দুর্নীতি ও হেনস্থার অভিযোগ অস্বীকার প্রধানের দলের গোষ্ঠী জেরেই জেরে একুশে নির্বাচনে ছাড়বে তৃণমূল কটাক্ষ বিজেপির